মোবাইল কোর্টের মাধ্যমে শক্ত আইনের ব্যবস্থা নেওয়া হবে, শক্ত। আমি বুঝাতে পেরেছি, এটা সবাইকে জানিয়ে দিবেন। এটা সরকারি জায়গা, সিটি কর্পোরেশনের জায়গা, এটা দোকানের জায়গা না। আপনি যেভাবে আছেন এটা অবৈধ এবং এটা করা যাবে না, বুঝাতে পেরেছি? আপনি ভয়ে ভয়ে বলতেছেন কেন? ক্লিয়ারলি বলেন, কারা কিভাবে কোথায় কিভাবে। হ্যাঁ, মাইকিং করে একটা ডেট দিতে হবে যে হচ্ছে না, এরপর থেকে এখানে এইভাবে থাকা যাবে। একটা লাইন সাথে দিয়া শোনেন, আপনাদের সুবিধা সেটা দেখা, অন্যটা দেখ, সবগুলো দেখা। ওরে জিজ্ঞেস করেন, ওরা কে বসাইছে? এটা তো একটা জায়গা আছে তাই না, এখানে তো মানুষ যাতায়াত করছে, গাড়ি থেমে যাচ্ছে, দোকানে সেলস কমে যাচ্ছে, সকলেরই ভোগান্তি হচ্ছে, শুধু আপনার জন্য না, আপনার মতো যারা আছে তাদের জন্য। তো এটা তো অবৈধ। আগামী সপ্তাহ থেকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করব, তারপরে আর এগুলো কেউ থাকবেন না, ঠিক আছে? আমি বুঝতে পেরেছি, আমি এটা নিয়ে একটা আগামী পূজার পর একটা অ্যানাউন্সমেন্ট করবো, তারপরে দুই দিন সময় দিব, তারপরে আমরা যারাই থাকবে আইনত ব্যবস্থা নিবো এবং এখানে পুরো রাস্তা ক্লিয়ার করে দিব। কারণ এটা তো অবৈধ, অবৈধ কোনো জিনিস থাকা যাবে না। কারণ হচ্ছে এখানে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, যারা কনজিউমার তাদের ক্ষতি হচ্ছে, সেলারদের ক্ষতি হচ্ছে, সকল মানুষেরই ক্ষতি হচ্ছে। আর এটা অবৈধ।